প্রতিষ্ঠানে রাখি তাহলে আমার প্রতিষ্ঠান বারোটা বেজে যাবে। তুমি আল্লাহর রাস্তা দয়া করে ভাই, আমি তোমাকে বলি তুমি আমার কাছে যে কোনো পয়সা পাবা, আর আমার হিসাবটা পুরোপুরি বুঝায় দিয়ে আমার ওয়ার্কার যারা নেবার আছে তাকে পয়সা গুলো ঠিকভাবে বুঝায় দিয়ে কখন থেকে ওয়েট করতেছি এখন আসে না, কেমন ডা লাগে আজকে জিজ্ঞেস কর, মোর কাম ডাগে না আমি আগে কখন ধরে ওয়েট করতেছি এখন আসে না, মেজাজ এত তো গরম হইতাছে আজকে যাইয়া নেই দেরি করো, তোমার ভাত শেষ সিদ্দিকে গেছে, আরো হবে না একটা কাম আর একটা মানুষ নিম। তোমার কি মালিক আছে? মালিক আছে তো খালি মালিককে সময় দিতে হবে, আমার সময় দেওয়া লাগতো না? দেবো এটা বিদায় করে দেই। কোন সময় দিবা তুমি? এনে খারাপ কোন সময় দিবা আমারে? এ আর 20 মিনিট পর আমার নিয়ে তোমার মার্কেট যাওয়ার কথা ছিল। কোন যাবা তুমি? এ মালিক আছে, মালিক খালি মালিককে কই লইবো? আমি তোমার কোন দিকে ফোন দি, তুমি ফোন ধরো নাকে কাম? আমি আমার আমি কিছু জানি না, আমার এখন নিয়ে মার্কেট নিয়ে যাইতে হইবো। তোমার দেরি করো না, আমি দেরি করব না, আমার মার্কেট নিয়ে যাও, আমি কিচ্ছু বুঝি না। যামুনি কোন যাইবা? কাজই করে না সিদ্দিক, একবার বদমাইশ খালি হুইয়া থাকে বুঝছেন। আমি ওর ইচ্ছা যাইতে করলে সাজা না বুঝছেন কি, খালি আমার ফরমাস দেয়, কিন্তু আমার তো কাম, ওই তো মনে করেন ম্যানেজার, তারপরে মনে করেন জানেন না কি টেহা পয়সা নিয়ে গ্যাঞ্জাম করে, মানুষের টেহা পয়সা ঠিক মতো দেয় না। হ্যাঁ আবার এই বাইরে বেসালায় 2-3 হাজার ট্রাক ভরে রাত্রে জানেন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে স্যার, আমি দেখা করতেছি, আচ্ছা দেখা করুন। হ্যাঁ দিছি পেস্টা লাগাইয়া, পেস্টা লাগাই দিছি, এবার সিদ্দিকরে দিব ইট খোলা থেকে বাইক করে, এবার এই খোলার ম্যানেজার আমি, এবার আমার দায়িত্ব সবকিছু চলবো। যাই সামনের দিকে যাই দেখি ম্যানেজার কি করে। হ্যাঁ দেখছো দেখছো দেখছো, চিন্তা করছো? বৌনিয়া আয়া বসে, বৌনিয়া আয়া বসে, এখন বৌনিয়া বইয়া বইয়া খালি আলাপ করবো, কোনো কাম করব না। হ্যাঁ এইবারই শুধু ছাড়ের হাতে না হাতে ধরাই দেবো, কিন্তু দেখেন ওই কিন্তু কাম করে না। দেখেন ওই বৌনিয়া আলাপ করে, ইট খোলার মায়া করে নিয়ে আলাপ করে, মানে এই সুযোগে সারা ধরে লাইব, তইলে ওর চাকরিটা পাবো, আমার চাকরিটা খারাপ থাকবো। ফোনটা দিয়ে লই স্যার, আসসালামু আলাইকুম স্যার, একটা গুড নিউজ আছে। জি স্যার, হা 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 হা, আপনারা কইছিলাম না যে সিদ্ধি কি অঘটন করে। হা হা না 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 স্যার, বৌনিয়া আইছে, আজকে বউ সহ আইসে, আয়া বইয়া বই আলাপ করতেছে। হ না কোনো কামই করে না, আপনি আইলে এখন হাতে না হাতে ধরতে পারবেন স্যার। ঠিক আছে আহেন, জি জি আহেন, আমি দেখি ও কি করে। আচ্ছা ঠিক আছে, দিছি পেস্টা লাগাইয়া, এখন ম্যানেজারের চাকরি যাবো, আমি হম এই ইট ভাটার ম্যানেজার। খালি কি মালিক সময় দিতে হইবো? আমার সময় লাগতো না, মালিক আছে পরে এনে পেঁয়াজ নাগা দিতে দেরি করে। এই শাড়িটা কবে কিনে দিছো? বাজার এনে করে দিত। তুমি এই ভাব করে বউর সাজাইবা, বউ নিয়ে ঘুরবা, নেবার ঘর টাকা দিতে পারবা না, আমার ব্যবসা 12টা বাজায় দিবা। ভাই ভাবির নিয়ে বলে মার্কেটে যাবে জান? হ্যাঁ মার্কেটে যাবো। তুমি পেঁয়াজ লাগাই দাও। হ্যাঁ এই পেঁয়াজ লাগাইছে? হ্যাঁ সে আমারে ফোন দিয়ে যদি না বলতো তাহলে আমি বিশ্বাসই করতাম না। পেঁয়াজ লাগাইছে? আপনি জানেন না ভাবি, ইট খোলা যত মাই আছে ব্যক্তি লগে এভাবে প্রেম করে, খারাপ কি ব্যাপার?
ইডের বাগান নেবার নিয়ে তোমার থাকতে হবে, এখানে মহিলা নিয়ে এখানে আসা যাবে না, ঘরের বউ নিয়ে তোমার এখানে প্রেম করে লাগে না, পুরুষ নেবার নয় না, খালি মহিলা নেবে আজ প্রেম করে দেবে না, এবি আছে বা কাপড় কিনে দেওয়ার জন্য আছে আমার কাছে। আর আপনি কি বুঝলাম না কিছু, আপনি খোলাই চলে আসছেন কেন? আমার ব্যবসা বাদ দিয়ে তোমাকে নিয়ে সে ঘুরবে আর আমার ব্যবসা বারোটা বাজায় দিবে নাকি না দিগাই? এনেকি তোমারা কি আমি মার্কেট করে দেওয়ার জন্য বহরে রাখছি? তা বাসা যা বড় মার্কেট করে দাও, ব্যবসা বাদ দাও, আমি অন্য লোকের ব্যবস্থা করি। স্যার মহিলা নেবার কোন ঠিক মতো কাম করা পারে না, কাম করে না, আর উনি খালি সব মহিলা নেবার আনে পুরুষ নেবার আনে না, আমার খুব কষ্ট হয়ে যায় স্যার। শোনো শোনো তোমার জামাইয়ের কথা শোনো, মহিলা নেবার নিয়ে বই বই খালি এইভাবে আলাপ, আমার জামাইয়ের চরিত্র শোনো। ও তাহলে তুমি এই কারণে বাসায় যাও না? না বুঝতে পারছি, কে লিগে আমার ফোন ধরো না, বাসায় আছিল ওই আরেকজনের বাসায় ছিল নেবারের গো বাসায়। কি ব্যাপার সিদ্দিকে কি কয়? মিছা কথা কইছো? হ্যাঁ মিছা কথা কইছো, আমি কেউ বাড়ি থাকি না, আমি আমার বন্ধু দিছিল আমার প্রতিষ্ঠানে, আমি বিশ্বাসী একটা লোক চাইছিলাম, এখন আমি চিন্তা ভাবনা করে দেখতেছি তোমার জন্য আমার এই প্রতিষ্ঠানে রাখি, তাহলে আমার প্রতিষ্ঠান বারোটা বেজে যাবে। তুমি আল্লাহর রাস্তা দয়া করে ভাই, আমি তোমাকে বলি তুমি আমার কাছে যে কোনো পয়সা পাবা, আর আমার হিসাবটা পুরোপুরি বুঝাই দিয়ে আমার ওয়ার্কার যারা নেবার আছে তাদের পয়সা গুলো ঠিক ভাবে বুঝাই দিয়ে তুমি আল্লাহ রস্তা আমার হিসাবটা বুঝাই দিয়ে তুমি চলে যাও। আচ্ছা স্যার একটু এই কামে একটু দেরি হয়েছে, আর এই ইট গুলো হয় নাইতে মাইতে সব ভাঙা গেছে স্যার, এই যে আঙ্গুল লগে নেবার গুলো লগে এই জিত করে এগুলো কি লাইতে ভাঙা জেনে? এটা আম ভাঙি নেই, নুরি ভাই ভাঙছে। না না ভাঙা পরে আমার দোষ দেবে, এই কাম করে বানা ভাই। শোনো আমি তোমার এত নেকটা শুনতে চাই না, আর তোমাকেও আমি একটা কথা বলে দিই শেষবারের মতো, তোমার জামাই রে তোমার জামাই চরিত্র ভালো করে ঠিক আছে, জানেন না স্যার এই আঙ্গুলের রাগারাগি করে ইট মিট সব এই যে দেন বানাইছি সব নাইতে মিটতে ভাঙা ফেলারো। আমি যতটুকু বুঝতে পারলাম এর যদি আমার ব্যবসা প্রতিষ্ঠানে রাখি, জি স্যার আমার ব্যবসা প্রতিষ্ঠান বারোটা বেজে যাবে। তাই যা গেছে স্যার, তুমি এখানে পুরো সর্দারি বাদ দিয়ে, জি স্যার তুমি ম্যানেজারি দায়িত্ব পালন করবে। আচ্ছা স্যার আসসালামু আলাইকুম, ঠিক আছে ম্যানেজারের দায়িত্ব পালন করবা, কিন্তু তুমি যেন ওর মতন আবার না হয়। না স্যার ওই যদি ইট খোলা আহে তাহলে স্যার আর জায়গা দেবো না আমি। না ওরা জায়গা দিবে না, তুমি টোটালটা ম্যানেজারের দায়িত্ব পালন করবা, জি, আর আমার নেবার গুলো ঠিকভাবে দেখে শুনে রাখবা, কোনো নেবার যেন কষ্ট না হয়। আচ্ছা স্যার ঠিক আছে। আচ্ছা নেবারদের শরীরে ঘাম মাথার ঘাম শুকানোর আগে, জি স্যার ঠিক আছে, তাদের পারিশ্রমিক দিয়ে দিবা, জি স্যার ঠিক আছে। আপনি যেভাবে করবেন, আমার বাবা এত বড় সম্পদ পেয়ে গেছে, এত বড় প্রতিষ্ঠান দিয়ে গেছে, আমি কিন্তু কখনোই, আমি কোন শ্রমিকের টাকা মার আমার কোন চিন্তা ভাবনা নেই স্যার, শ্রমিক আনতে ওই লেবার গুলো আমারই আনতে হয়, শ্রমিক হলো আমাদের ভাই, জি শ্রমিকের জন্য আজকে এত বড় প্রতিষ্ঠান করতে পারছি, জি স্যার শ্রমিক যদি আমাদের সাথে না থাকে তাহলে আমরা কিভাবে এত বড় প্রতিষ্ঠান দ্বারা করতাম, ঠিক আছে। যাই হোক আমি তোমাকে একটা কথা বললাম, এগুলো তুমি দেখাশোনা করে রাখবা এবং তুমি কিছু নেবার দিও, এই গুলো তাড়াতাড়ি কুড়িয়ে ফেলাম, ঠিক আছে, আমার গুলশানের যে ইটটা আছে। আচ্ছা স্যার আমার দিয়ে তুমি, ঠিক আছে ওকে, আল্লাহ আলাইকুম। এবার আইলে দিমু মার, আমার ওদিনকে একটা কোশ্চা দিছিল ওই মাইটটা এবার দিমু যদি ঢুকে যাক, এবার এবার পঞ্চাশটা নেবার আনবো, পঁচিশটার টাকা আমার পকেটে থাকবে আর পঁচিশটার টাকা দিয়া সাইড চালাবো। Na 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 na